মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। যা বলা তাড়াতাড়ি বলো। কেন এখন এত লুকিয়ে লাভ কি? যখন লোকানোর কথা ছিল তখন তো মাতলামি করে সবাইকে সবকিছু জানিয়েই দিয়েছো, এখন আমাদেরকে একসঙ্গে কেউ দেখলেই বা অসুবিধা কত? কেন এখনো লুকানোর দরকার আছে? তোমার এই অল্প বুদ্ধিতে কি তুমি সেটা বুঝতে পারবে? আমার তো কোনো এক্সপেকটেশন নেই। যা বলো তাড়াতাড়ি বলো, মুখ সামলে কথা বলো। হ্যাঁ রূপঙ্কর সান্যাল, আমাকে উল্টোপাল্টা কথা বললে আমি কি করতে পারি সেটা মাথায় রেখো। আর খুব তো বড় বড় কথা বলছি, ওখানে ফাংশনে নাকি কি সব করবে, এমন প্রবলেমস ক্রিয়েট করবে যে মেঘার জিষ্ণুকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হবে। তা কি হলো? কিছুই তো সেরম হলো না। মেঘ তো খুবই আরামসে ড্যাং ড্যাঙিয়ে গান করে স্টেজ থেকে নেমে চলে গেল, জিষ্ণুও চলে গেল, তুমি কি করলে? ময়ূরী তোমার দারুণ বুদ্ধি। ওখানে নীলের পুরো পরিবার ছিল, তো আমাকে কিছু করতে দেখলে ওরা যদি আমার এগেস্টে কমপ্লেন করতো তাহলে কি হতো একবারও ভেবে দেখেছো? আমি একটা রিস্ক নিয়েছিলাম মেঘকে ভয় দেখাবার। ঠিক আন্দাজ করে মেঘ আমাকে থানা অবধি টেনে নিয়ে গেছে। আমি ডিসাইড করেছি আর কোনো রিস্ক নেব না, আপাতত আর কিছু করব না। এখন আমি ধরা পড়লে আমার লাইফ শেষ হয়ে যাবে, সারা জীবন আমাকে জেলে কাটাতে হবে। ভয় পেয়ে গেলে মেঘকে? না, একদমই না। মেঘকে যতটা ভালনারেবল ভেবেছিলাম এখন দেখছি ততটা না। কিন্তু প্রতিপক্ষকে দুর্বল ভাবার মতো বোকা আমি নই। আগে নিজের ঘর সামলাব, তারপর মেঘের উপর রেভেঞ্জ। রিয়েলি মেঘকে তুমি এতটা ভয় পাচ্ছ? ঘর গোছাবার কথা বললে সেটা গোছাবে কি করে? গিনিকে আবার নিজের বাড়ি নিয়ে যাওয়ার প্ল্যান করছো নাকি? হাসছো যে, হাসছো কেন? কি কি প্ল্যান করছো তুমি আমাকে বলো তো। ময়ূরী খুবই প্লেন অ্যান্ড সিম্পল প্ল্যান। আমার উপর একটা ক্রিমিনাল কেস ঝুলছে, আমাকে যেভাবে হোক ওই কেসটা থেকে বেরোতে হবে। এনি হাও কেসটাকে ড্রপ করাতে হবে। আর তোমার মনে হয় গিনি তোমার অ্যাগেনস্টে কমপ্লেনটা তুলে ফেলবে আর ইউল বি ফ্রি? ওরে আমার চার্মে যদি একবার ঘায়েল হয়ে থাকে তাহলে আবার হবে। আমি আগে গিনিকে দিয়ে কেসটা উইথড্র করাবো, তারপর আমার রিভেঞ্জ। আমাকে গিনির পিছনে একটু সময় দিতে হবে। আগে ওর মধ্যে যে রাগটা আছে সেটা একটু ঝিরিয়ে নিই, সবটা একটু থিতিয়ে যা। কোর্ট তো খুলতে এখন দেরি আছে, কোর্ট খুললে কেসের ডেট আর ডেটের আগে আমি বুঝে গেছি। মিস্টার রূপঙ্কর সান্যাল আমি সবটা বুঝে গেছি, তোমার দৌড় কদ্দূর। এখন ভালো ছেলে হতে ছুটছ তাই তো? আমার জীবন শেষ করে আমার প্ল্যান বরবাদ করে নিজে ভালো ছেলে হতে চাইছো? ফাইন, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি ভালো মেয়ে হতে চাই না। আমার খারাপ দিকটাই যখন সবসময় সবাই দেখেছে তখন সেটাই দেখো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।